ফিতরার হুকুম কি কয়েকটি বিষয় আলোচনা করব প্রথম বিষয় হচ্ছে ফিতরা বা জাকাতুল ফিতরের হুকুম কি এর হুকুম হচ্ছে কি সন্নত না ফিতরা ফরোজ হচ্ছে ফরোজ আর ফরোজ অজেবে কোনো পার্থক্য নেই ফরোজ অজেবে কোনো পার্থক্য নেই ফিতরা হচ্ছে ফরোজ বরং হাদিসে ফরোজ শব্দটি এই ক্ষেত্রে ব্যবহার হয়েছে যদি হাদিসে ওয়াজব আজ আসত ফরজ হয়তো ফরজ শব্দটি ব্যবহার হয়েছে এবং হাদিসে এসছে করেছেন মানে এই নয় যেমন আজকাল কিছু লোকেরা মডার্ন লোক যারা মুসলিম এক সৈন্য আছে সকলে নয় তারা অনেক সময় পার্থক্য করে থাকে এটা কোরআনে আছে না এটা হাদিস যদি কোরআনে আছে বলেন মানতে হয় আর যদি হাদিসে থাকে তাহলে ওর হদিস নেই তখন ও শিথিল তখন গাফিল তখন তার যেন গুরুত্ব তার কাছে নেই না এটি আপনার স্পষ্ট ভুল কারণ আল্লাহ আল্লাহাকবুল আলম যেভাবে পুরানি ক্যারিমের প্রতি আমল করতে বলেছে এইভাবে হাদিসের প্রতি আমল করতে বলেছে মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরায় নার আয়াত নম্বর আশিতেম ফাঁকা দাতা আল্লাহ যে ব্যক্তি রসুল সাল্লামের কথা মানবে আনুগত্য করবে আল্লাহ সেই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহরই আনুগত্য করল তাহলে রসুলাম যদি ফরজ করে থাকেন এই ফরজ যেই ব্যক্তি আদায় করলো পালন করলো সেই ব্যক্তি আল্লাহরই ফরজ আদায় করল আর যদি কেউ রসুলের নাফারমানি করে তাহলে সে আল্লাহর নাফারমানি করলো অমায়তি রসগোল্লা ফাখাদ আতা আল্লাহ অমানতাওয়াল্লা আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয় যে না তো হাদিস আছে সুতরাং কোরানের মশালার মতো ওইরকম নয় নামাজের মতো বিষয় নয় রোজার মত মতো বিষয় রোজার কথা আল্লাহ ফাকরব বলেন হ্যাঁ কোরআনিকারি মেয়ে স্পষ্ট বলেছে কোথায় বালি কুম শ্যাম না আর রোজার মতো ফিতরা নয় এরকম যদি কেউ বলে অমানতাও আল্লাহ সে তাহলে মুখটা ফিরিয়ে নিল কেউ যদি বিমুখ হয়ে যায় ফামা আর সালনাকা আলিহিম হাফিজ আল্লাহ বলছেন হে নবী আপনাকে তাদের ওপর পাহারাদার করে পাঠায়নি আপনাকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছি বাকি তাদের হিসাব আমার কাছে হবে ফিতরা যে ফরজ এ সম্পর্কে বহু হাদিস রয়েছে একটি হাদিস দিয়ে এই বিষয়টি শুরু করি আবদুল্লাহ বিন ওমা রাজি আল্লাহ তালা আনহমা দ্বিতীয় খালিফা আমিরুল মোমিনের ছেলে প্রখ্যাত সাহাবি বহু হাদিস তিনি বর্ণনা করেছেন বর্ণনা করেছেন কাল ফারাদা আর সুরুল্লাহ সাল্লাহু আলি ওসাল্লাম জাকাত আল ফিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ফিতরার জাকাত ফরজ করেছেন জাকাত আল ফিতর মানে ফিতরার জাকত ফিতরের জাকাত ফরজ করেছেন তাহলে এর দ্বারা জানা গেল যে ফিতরা কি ফরজ ফারাদা আর সুরুল সাল্লাম করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি কখনো কোরআনে কারিমের প্রতি আমল করতে পারবে না এই বিষয়টি যদি আলোচনা করা যায় তাহলে একটা দীর্ঘ আলোচনা প্রয়োজন রয়েছে শুধু সংক্ষেপে ইশারা ইঙ্গিত করে দিয়ে আল্লাহ তাআলা আকিমুস সালাহ বলেছে নামাজ পড়তে বলেছে কত রাকাত নামাজ পড়তে হবে ওয়াক্ত ইশারা ইঙ্গিত আছে কোরআনে কারিমে পাঁচ ওয়াক্ত স্পষ্ট খামসা বলে কোরআনে কারিমে নেই সেটা হাদিস আছে ঠিক না যদি ইশারা ইঙ্গিতে পাঁচ ওয়াক্তের দিকে ইঙ্গিত করা হয় কোরআনে কারিমে তবে পাঁচ অক্তে কত রাকাত ফরজ কত রাকাত ফরজ সতেরো রাকাত কোন আয়াতে দেখাতে পারবেন নেই কোন আয়াতে তাহলে কেমন করে সতেরো রাকাত ফরজ আপনি মানবেন যদি সাল্লামের আনুগত্য ওইভাবে ফরজ না মনে করেন যেভাবে আকিমুস সালাতকে কে ফরজ মনে করছেন আপনি নামাজ কায়েম করা যেমন ফরজ তেমন সতেরো রাকাত পড়া ওই রকমই ফরজ একই রকম আল্লাহ জাকাত প্রদান করো কিন্তু কতটা সম্পদ হইলে জাকাত দিতে হবে এটা কোন নিসাবও নাই আর স্বর্ণ چاندیতে টাকাতে যে আড়াই শতাংশ দিতে হবে 40 টাকা এক টাকা দিতে হবে কোন কোরআন আয়াতে আছে কোথাও নেই কোথাও নেই রোজার মাসলা মাসায়েল এইভাবে যে কোন মাসলা মাসায়েল আল্লাহ পাক সংক্ষেপে হুকুম করেছেন تفصيل বিস্তারিত আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে বহু ফরজ বিষয়গুলি বহু হালাল হারামের বিষয়গুলি কোরআনে কারিমে নেই রাসূলুল্লাহ সাল্লামের হাদিসে রয়েছে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনুগত্য ওইভাবেই ফরজ যেইভাবে আল্লাহ পাকের আনুগত্য ফরজ আর না হইলে আল্লাহ পাক আরেকটি আয়তের ارشاد করে উমাইয়া শাকির রাসূল মিমবাদ মা তবাইয়া লাহুল হুদা যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করবে আনুগত্য না করে विरुद्धाচরণ করলো মিমবাদ মা তবাইয়া লাহুল হুদা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে হাদিস আছে ফিত্রা ফরোজ যেদিকে ফিরবে সেদিকে আমি ফিরিয়ে দেব নূসলিহে জাহান্নাম এবং জাহান্নামে তাদেরকে প্রবিষ্ট করবো জাহান্নামে দাখিল করবো প্রসাহ মসিরা জাহান্নাম বড়ই জঘন্য